অরুণজ্যোতি গগৈ কোক বা অখিল কি আমার গৌরব গগৈ কোক বা ইয়ার লক্ষিমপুর কংগ্রেসের কথা হোক কোনো ইয়াত গণভিত্তি আমি দেখা নাই। আমার 26 তারিখে নির্বাচন নমিনেশন দিব। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের রণনীতি বাজি উঠিছে, কারণ রাজ্যের প্রতিটি প্রান্ততে প্রতিটি রাজনৈতিক দলের ব্যাপক সাংগঠনিক তৎপরতার নির্বাচনী সভা অনুষ্ঠিত করা পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তে আমি উপস্থিত আছো ধেমাজি জেলার ভারতীয় জনতা পার্টির কার্যালয়ত, আর ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ত লক্ষিমপুর লোকসভার 12 নং লক্ষিমপুর লোকসভার সংসদের প্রার্থী বিজেপি মিত্রজোঁটৰ প্রদান বৰুৱা, অসম চৰকাৰৰ মন্ত্রী তথা ধেমাজি সমষ্টিৰ বিধায়ক ডক্টৰ ৰণোজ পেগু, আর বিজেপি যেহেতু এগৰাকী জ্যেষ্ঠ নেতা পবিত্র মাঘেদা সহ বা লক্ষিমপুরের বিধায়ক মানব ডেকা আর সাংগঠনিক যখন কর্মীসল মাজ ইতিমধ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আর এই মুহূর্তলকে যেহেতু 12 নং লক্ষিমপুর লোকসভার কোনো ধরনের বিরোধী প্রার্থী এই মুহূর্তলকে ঘোষণা হওয়া নাই, তার পরিবর্তে কিন্তু শাসকীয় পক্ষই অধিক আগ্রাসীরূপক ঠায়ে ঠায়ে প্রচারত নামি পড়েছে, আর ইতিমধ্যে জোরদার প্রস্তুতি চলছে বলে কোব লাগিব। আর বিশেষ প্রথমতে যদি চা যায় 5খনক লোকসভার আসনত বিজেপিয়ে এই প্রথম যে নির্বাচনী যখন যখন নির্বাচন অনুষ্ঠিত হব প্রথম প্রথম পর্যায়ে, তার কিন্তু বিজেপিয়ে যথেষ্ট সংখ্যক সফলতা লাভ করবে আশা করা হয়েছে। আর ইতিমধ্যে লক্ষিমপুর লোকসভালে লোকসভা যেহেতু বিরোধী এই মুহূর্তে প্রার্থী ঘোষণা করবা নাই, কিন্তু শাসকীয় পক্ষের যে কাম কাজ যৎপরতা সেই তৎপরতায় কিন্তু রাইজর মাজলে যার সুবিধা নিশ্চিত করেছে। আর এই মুহূর্তে যেহেতু আমি কার্যালয় উপস্থিত আছো, আর সভা অনুষ্ঠিত হয়েছে, সভার কিছু সময় পিছিয়ে শেষ হব, আর আমি জানিবলে চেষ্টা করি যে বর্তমান যেহেতু শাসকীয় দলের প্রার্থীগী আছে, শাসকীয় দলের যেগুলো প্রার্থী আছে বিজেপি সাংসদ প্রদান বৰুৱা লক্ষিমপুর লোকসভার আছে, পবিত্র মাঘেদা আছে, ডাক্তর অনুজ পেগু আছে, আমি যেহেতু প্রার্থীগী আমি কোনোভাবে জানি বিচার করি এই মুহূর্তে বিরোধীয় কেউ আসলে প্রার্থী ঘোষণা করবেন তার পরিবর্তে কেনে ধরনের কাম কাজ আগবাই নিছে। আজি আমার লক্ষিমপুর লোকসভা কেন্দ্রিক এখন নির্বাচনী সভা, আমার রাজ্য সমিতির কোঅর্ডিনেটর আমার পবিত্র মাঘেরিতা ডাঙরিয়া আহি এখন লৈছে। তো আমার আটাইখিনি সদস্য সদস্যায় আজি অংশগ্রহণ করলে, আর প্রত্যেকরে দায়িত্ব আছে, সেই দায়িত্বখিনি বিষয়ে মাঘেরিতা ডাঙরিয়া সুন্দরকে বুঝাই দিছে। আর এইখিনি এইকারণে করে থাকা হয়েছে যাতে আমার নির্বাচনটো যাতে সহজতে আমি মানে কামখিনি আমি করব পারো, তার এইটো প্রস্তুতি। অন্যহাতে আমার লোকসভা সমিতি মিত্রজোঁটর খুব কম সময়ের ভিতরতে কমিটি হয়ে যাব, জেলা সমিতিবিলাক হব, মন্ডল পর্যায়লৈকে যাব, বুথলৈকে যাব, আর নিজা নিজা পার্টি লেভেলতো এই কেটা দিনত কাম কাজবিলাক চলি আছে। তো গোটেইকেইটা দলকে তৃণমূল পর্যায়লৈকে আমি শক্তিশালী করে 2 তারিখের পর পুরা নির্বাচনত মানে নামি যাওয়ার কারণে আমি প্রস্তুতিখিনি লৈছো। দিব ডেফিনেটলি এজন মই যোনেই নাপাওক কিয় মই আগতীয়াকৈ তেখেতক মানে শুভেচ্ছা জ্ঞাপন করছো, ডেফিনেটলি এজন প্রার্থী থাকি। মই 26 তারিখে নির্বাচন নমিনেশন দিব। এই আছিল লক্ষিমপুর লোকসভার প্রার্থী প্রদান বৰুৱা, ইতিমধ্যে যেহেতু উল্লেখ করেছে যে 26 তারিখে মনোনয়ন পত্র দাখিল করব, আর একটা কথা উল্লেখ করব লাগবে যে ইতিমধ্যে যেহেতু দলীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়ে গেছে, ইয়াতে অনুষ্ঠিত হয়েছে, আমি যেহেতু ইয়াতে পবিত্র মাঘেটা আছে কালি বুধবারে আমি মই ডিব্রুগড় লোকসভা সমষ্টিত সন্মানীয় প্রার্থী সর্বানন্দ সোণালদেবর উপস্থিতিত স্থানীয় বিধায়কসকলের উপস্থিতিত সাংগঠনিক সভা করেছিল, আর আজি ঐতিহ্যমণ্ডিত আমার ধেমাজি শহরত আছো উত্তর লক্ষিমপুরের সন্মানীয় প্রার্থী প্রদান বৰুৱাদেৱ তথা স্থানীয় মন্ত্রী বিধায়কসকলের সহ কার্যকর্তাসকলের সহ ইয়াত খুব অপূর্ব অভূতপূর্ব পরিবেশ, ইয়াত আনকি বিরোধীর প্রার্থীয় উলওয়া নাই, কোনো ইচ্ছুকই নহয়, কারণ নিশ্চিত পরাজয়ের বিষয়ে তেখেতসকল সকলে জানে, ইয়ার তৃণমূল পর্যায়ের বিরোধী কংগ্রেসের লোকেই হোক বা অন্য লোকেই হোক বা রাজ্যিক পর্যায়ের নেতাই হোক সকলে জানে যে লক্ষিমপুরত প্রদান বৰুৱাৰ গণভিত্তিক কিমান শক্তিশালী, আমার সাংগঠনিকভাবে আমি ইয়াত কিমান শক্তিশালী, প্রতিটি জাতি জনগোষ্ঠী মিত্রদল গণশক্তি সকলে আমাক কিদরে হাতে হাত ধরে গণপরিষদ গণশক্তি UPPL আমি কেনেকৈ আগবাড়িছো, গতিকে ইয়াত
লক্ষীমপুৰত বিশেষকৈ বিৰোধী প্ৰাৰ্থী ইচ্ছুক প্ৰাৰ্থীয়ে নাই, তেওঁলোকৰ প্ৰাৰ্থীয়ে নাই। এতিয়া কোনোবা কাৰোবাক যদি জোৰকৈ তেওঁলোকে প্ৰক্ষেপ কৰে বেলেগ কথা, গতিকে আমি ৰাইজৰ আশীৰ্বাদ সদায় লাভ কৰিছোঁ, এতিয়া এইবাৰো লাভ কৰিম। আমাৰ এতিয়া চিন্তা এইটো হৈছে, আমি আমাৰ নিজৰ মাজত প্ৰতিযোগিতা, আমি মানে কোনজন প্ৰাৰ্থীয়ে আমাৰ যিটো আমি 13টা বা 12টা আসনৰ কথা কৈছোঁ, কোনজন প্ৰাৰ্থীয়ে সৰ্বাধিক ভোট পাব সেইটো আমাৰ মূল প্ৰতিযোগিতা। যোৱাবাৰ 3,62,000 পাইছিল ডিব্ৰুগড়ৰ প্ৰাৰ্থী, আমি ইয়াত পাইছিলোঁ 3,61,000। এতিয়া কম্পিটিশ্যন নিজৰ ভিতৰতে, গতিকে সেইটো ৰাইজৰ তেনেধৰণৰ আশীৰ্বাদ আছে ন। ইয়াতো আমি দেখিছোঁতো একেবাৰে প্ৰেক্টিকেল কথা, সকলোতে সকলো প্ৰাৰ্থীয়ে দিছে, আৰু আমাৰো কিছুমান খবৰ আহে যে আচলতে লক্ষীমপুৰত কোনো উঠিব বিচৰা নাই তেওঁলোকৰ। প্ৰত্যেকগৰাকী যিটো মানৱ ডেকাই কালি কৈছিল যে পেহলা ইজনে সিজনক এৰি দিছে, ত্যাগ কৰিছে যে আপুনিয়ে খেলক মই নেখেলোঁ, ইজনে কৈছে আপুনিয়ে খেলক। তাৰমানে আচলতে ইয়াত কংগ্ৰেছত কি হয়, টিকেট লাভৰ বাবে দিল্লী পৰ্যন্ত পাইগৈ সাৰকবাজিকক, কিন্তু ইয়াত নিশ্চিত পৰাজয়ৰ বাবে প্ৰধান বৰুৱাৰ সন্মুখত কোনো প্ৰাৰ্থীয়ে ইচ্ছাই প্ৰকাশ কৰা নাই। আৰু এই কথাষাৰ মোৰ কথা নহয়, আমি বিৰোধীৰ মানুহকো আমি চিনি পাওঁ, লগ পাইছোঁ, আপোনালোকৰ সন্মানীয় সংবাদ মাধ্যমৰ লগত কথা পাতিছোঁ, আমাৰ দলৰ কাৰ্যালয়ত শতাধিক কাৰ্যকৰ্তাৰ লগত কথা পাতিছোঁ, কংগ্ৰেছৰ পৰা খবৰ উফৰি আহি আমাৰ ওচৰ পাইছেহি যে লক্ষীমপুৰত প্ৰধান বৰুৱাৰ বিপক্ষে কোনো এগৰাকী প্ৰাৰ্থী উঠিবলৈ ইচ্ছুক নহয়। ডিব্ৰুগড় আৰু যোৰহাটত অখিল গগৈ প্ৰত্যেকটো নিৰ্বাচনতে কয়, গতিকে তেখেতৰ প্ৰতি আমাৰ শুভেচ্ছা আছে, তেখেতে ক'বই সেইটোৱে ক'ব নেকি যে আৰে গৌৰৱ গগৈ বা কি নাম লুৰিণজ্যোতি গগৈ বিপুল ভোটত হাৰিব বুলি ক'ব নেকি, তেওঁতো জিকিব বুলি ক'ব, কিন্তু সেই দিবাস্বপ্ন তেওঁ আগতেও আছিল, এতিয়াও থাকক, আমাৰ তেখেতসকললৈ শুভেচ্ছা আছে। আমি এতিয়া চিন্তা কৰিছোঁ আমাৰ ভোটৰ সংখ্যা কেনেকৈ বৃদ্ধি পায়, আমি যে জিকিম যোৰহাটত, জিকিম যোৰহাটত কেনেকৈ ভোট বৃদ্ধি হয়, 2,00,000 to 3,00,000 কৰিব পাৰে নেকি ব্যৱধান, 3,60,000 to 4,00,000 কৰিব পাৰে নেকি ডিব্ৰুগড়ত, আমি সেইটো প্ৰক্ৰিয়াত আছোঁ। গতিকে আমি এতিয়া বিৰোধীৰ কথা আমি পাতিলোঁ আৰু, এতিয়া তেওঁলোকক লৈ আমি তেওঁলোকক আমি প্ৰাসংগিক কৰি নতুলোঁ। বিৰোধীৰ মূৰত দেখিছোঁ কালি মই শিৱসাগৰ বা ডিব্ৰুগড়, আজি মই ধেমাজিত আছোঁ, ইয়াততো বিৰোধীৰ ক'তো একো নাম নিচানেই নাই। আপোনালোকে কেৱল সংবাদ মাধ্যমে তেওঁলোকে অৱধাৰিতভাৱে সংবাদ মাধ্যমে প্ৰশ্ন সুধিব, সংবাদ মাধ্যমেহে তেওঁলোকক প্ৰাসংগিক কৰি তুলিছে, তেওঁলোকৰ 2 সমৰ্থকৰ ফেচবুক পোষ্টেহে তেওঁলোকক প্ৰাসংগিক কৰি তুলিছে। আপুনি লুৰিণজ্যোতি গগৈ কওক বা অখিল কি আমাৰ গৌৰৱ গগৈ কওক বা ইয়াৰ লখিমপুৰ কংগ্ৰেছৰ কথা হওক, কোনো ইয়াত গণভিত্তিয়ে আমি দেখা নাই এইটো। গতিকে তেখেতসকলৰ প্ৰতি শুভেচ্ছা আছে প্ৰত্যেক গণতান্ত্ৰিক দল, কিন্তু ফিল্ডত তেওঁলোকৰ উপস্থিতি শূন্য। সকলোৱে জানে সাংবিধানিক সমষ্টিৰ চিন্তা নিৰ্ভৰ নকৰে, গতিকে আমি ইতিবাচক অপেক্ষাত আছোঁ যাতে সকলো কাম অসমৰ ৰাইজে বিচৰা মতে যাতে হয়। হয়ে আছিল যিহেতু সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেটা আৰু দলৰ এগৰাকী জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তা, আৰু তেওঁ ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে বিৰোধী আজিৰ তাৰিখত প্ৰাসংগিক নহয়, আৰু ইতিমধ্যে লখিমপুৰ লোকসভাই নহয়, লখিমপুৰ লোকসভাত আচলতে কোনো ধৰণৰ বিৰোধী প্ৰাৰ্থী পক্ষেপ কৰিব খোজা নাই, আৰু তাৰ পৰিৱৰ্তে সমগ্ৰ অসমৰ যিসমূহ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যিসমূহ প্ৰাৰ্থীসকলক তেওঁলোকে বিপুল ভোটত জয়ী কৰাবলৈ তেওঁলোকে আচলতে প্ৰতিযোগিতা নামি পৰিছে। কোনজন প্ৰাৰ্থীয়ে আচলতে কেনেধৰণে সৰ্বাধিক ভোট লাভ কৰে তাৰ প্ৰতিহে তেওঁলোকে দৃষ্টি তেওঁলোকে নিবদ্ধ কৰিছে, আৰু ইতিমধ্যে সাংগঠনিক তৎপৰতাত কিন্তু বিজেপি বা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মিত্ৰজোঁটৰ যিসকল তেওঁলোকৰ সাংগঠনিক যি তৎপৰতা কিন্তু যথেষ্টভাৱে আগবাঢ়ি যাবলৈ পৰিলক্ষিত হৈছে। সমান্তৰালভাৱে কিন্তু এতিয়াও কিন্তু বিৰোধীৰ যি যিধৰণে সবল ভূমিকা হ'ব লাগিছিল সেয়া যেন পৰিলক্ষিত হোৱা নাই ধেমাজিত।